পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জোর জল্পনা। গতকাল কলকাতায় যাওয়ার পথে পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আপাতত বাঁকুড়া সার্কিট হাউসে রয়েছেন তিনি। এদিন ফুলের তোড়া নিয়ে সায়ন্তিকার সঙ্গে দেখা করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এর আগে মঙ্গলবার তৃণমূলের মিছিল থেকে এই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই চোর স্লোগান দেন সায়ন্তিকা। তার দুদিনের মধ্যে যুযুদান্তই রাজনৈতিক দলের নেতা নেত্রীর সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দুজনেই এটিকে সৌজন্য বিনিময় বলে দাবি করেছেন। অনেকেই কথা বলতে আসছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। দিবাস্বপ্ন দেখছে শাসক দল, প্রতিক্রিয়া বিজেপির। পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এর আগে মঙ্গলবার তৃণমূলের মিছিল থেকে এই বিধায়ককে উদ্দেশ্য করেই কিন্তু চোর স্লোগান দিয়েছিলেন সায়ন্তিকা। তার দুদিনের মধ্যেই এই সৌজন্য সাক্ষাৎ, এটি সৌজন্য সাক্ষাৎ এমনই কিন্তু বলছেন দুজনই। পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এর আগে মঙ্গলবার তৃণমূলের মিছিল থেকে এই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই চোর স্লোগান দেন সায়ন্তিকা। এবং এই যে সৌজন্য সাক্ষাৎ, এটা নাকি কোনো রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। কলকাতায় যাওয়ার পথে গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।